আমার লাস্টে আমার ক্যারেক্টারটা তোরা কি দিলি? আমার ইচ্ছা ছিল ভাইয়া কি ভিলেন বানানো, কিন্তু ভিলেনটা বানাতে পারলাম না। ভিডিওটার স্টোরিটা অনেক সুন্দর, ভীষণ সুন্দর, যেখানে আমাদের আমার গানটা অনেক সফট একটা গান, ওর পার্সনটা সফট পার্সন, কিন্তু তারপর আমার ক্যারেক্টারটা হচ্ছে রামি এলাকার ভাই থাকে না, আমি অলওয়েজ বলি যে আমার ভাইয়ের হলো চারজন ফ্রেন্ড ভাইয়ারা, সেই চারজন ফ্রেন্ডই হলো আমার এই চার বড় ভাই। আচ্ছা, অ্যান্ড রুমি ভাইকে নিয়ে হলো আমি বলি যে আমার পাঁচ বড় ভাই। আচ্ছা, সো বেসিক্যালি ওই যে চারজন বড় ভাই আমার, ওটার মধ্যে একজন হলো নিশান ভাইয়া। সো ভাইয়া ভাইয়া রম্য ভাইয়া অ্যান্ড আমাদের যিনি ডিওপি ছিলেন আরিফ ভাই, এই তিনজন মিলে সুন্দর মতো বলো আচ্ছা নিশানকেই চলো আমরা ভিলেন বানাই। আমি বলছি সো আমি লিটারালি দেখতেছি অ্যাকচুয়ালি মানে রিয়েল লাইফের ভিলেন এখানে চলে আসছে, রিয়েল লাইফের ভিলেন। তো কারণ হলো ভাইয়া নিশান ভাইয়া সবসময় যখন আমার সঙ্গে থাকে, ভাইয়া তো জানে অ্যাকচুয়ালি সবাই মনে করে হলো যে এখনই মাইট দিবে, ধরে সবাইকে এখনই মাইট দিবে, এরকম একটা ফেস করে থাকে, খুব খুব সিরিয়াস একটা ফেস করে থাকে এই কয়েকজন। সো এটার মধ্যে ও যখন চলে আসছে আমি রুমি ভাইকে বলছি ভাইয়া ইটস ওকে, আমার লোকজন দিয়ে তারপরে আমি আবার বলতেছি যে থাক ছেড়ে দাও। তোর খুশিতেই আমি জিতে যাই, কখনো যে হারি না, কবুল আমি করতে পারি না।